রোগী আসলে কিভাবে বুঝতে পারবে যে তার লিগামেন্ট ছিঁড়ে গেছে? মেইনলি হাঁটুর লিগামেন্টটা ইঞ্জুরি হয় ইয়াং জেনারেশনে, খেলাধুলা জড়িত, এবং খেলাধুলা নর্মালি পিপুলরা করেই যারা যৌবন বয়সে থাকে। তাছাড়া অ্যাক্সিডেন্ট কিংবা পড়ে গিয়ে আঘাত পেয়েও হতে পারে, সেটা বিভিন্ন বয়সেই হতে পারে। যখন একটা রোগীর লিগামেন্ট ইঞ্জুরি হয় বা হাঁটুতে আঘাত পায়, এটা কিন্তু মেইনলি প্রথমেই রোগীরা বুঝতে পারে না যে তার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে। নর্মালি কি হয়, যখন একটা রোগীর হাঁটুতে খেলতে গিয়ে আঘাত পেল কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা কোনো কারণে পড়ে গিয়ে আঘাত পেল, হাঁটু সাধারণত এক্ষেত্রে ফুলে যায় এবং হাঁটুতে ব্যথা করে। আমরা যখন এইসব কন্ডিশনে কোনো অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, অর্থোপেডিক চিকিৎসকের কাছে যাই, তখন হয়তো বা অন্য কোনো ডাক্তারের কাছে গেলে সামান্য পেইন কিলার দেয়, দেওয়ার পরে রোগীর কিন্তু কিছুদিন পরে এই ব্যথা এবং ফোলাটা কমে যায়। মেইনলি রোগীরা বুঝতে পারে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হলে পরবর্তীতে, পরবর্তীতে মানে এখানে খুব কমন কয়েকটা লক্ষণ রোগীরা কিন্তু আমাদের কাছে নিয়ে আসে। প্রথম এবং প্রধানত যে লক্ষণটা হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হলে হয়ে থাকে, সেটা হচ্ছে রোগী বলে যে স্যার আমার হাঁটতে গেলে হাঁটু ঘুরে যাচ্ছে, আমি হাঁটুতে ব্যালেন্স রাখতে পারি না, রোগী দৌড়াতে পারে না। তৃতীয়ত, রোগীর কিন্তু হাঁটুর ওপরে অথবা হাঁটুর নিচের মাংসপেশি কিন্তু কোনো কোনো কারণে শুকিয়ে যেতে শুরু করে। আবার অনেক সময় রোগী হাঁটতে গেলে মাঝে মাঝে হাঁটু লক হয়ে যায়, অর্থাৎ হাঁটু আর খুলতে পারে না। এসব কন্ডিশন যখন রোগীদের লক্ষণ আকারে প্রকাশ পায় এবং তার অতীত একটা ইতিহাস থাকে খেলাধুলাজনিত কিংবা আঘাতের, তখন কিন্তু আমরা রোগীকে এই ইতিহাস শুনে এবং রোগীর এই লক্ষণগুলো শুনে একটা ধারণা করি যে তার হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু রোগীরাও অনেক সময় সাধারণভাবে বুঝতে পারে যে তার লিগামেন্টের কোনো ইঞ্জুরি হতে পারে যদি তার এই সব লক্ষণ ভিতরে প্রকাশ। স্যার, কতদিনের মধ্যে আসলে রোগীর মধ্যে এই সিমটমগুলো দেখা দিতে পারে পায়ে ব্যথা পাওয়ার পরে? কোন একটা রোগীর আঘাত পায়, প্রথমেই কিন্তু আঘাত পাওয়ার পরে নর্মালি যেটা হয়, আঘাত পাওয়ার সাথে সাথে খেলতে গিয়ে কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা পড়ে যাওয়া, ওই জায়গাটা বিশেষ করে হাঁটু কিন্তু ফুলে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুলে যায়, অল্পও ফুলতে পারে বেশিও ফুলতে পারে। এইসব কন্ডিশনে আমরা কিন্তু রোগীদেরকে রেস্টে রাখি। নর্মালি 4-6 সপ্তাহ রোগীরা রেস্টে থাকে, কিছু ব্যথার ওষুধ, কিছু ফোলা কমার ওষুধ খাবে। রোগীরা যখন নর্মাল মুভমেন্ট শুরু করে ঠিক তখনই রোগীদের এই লক্ষণগুলো প্রকাশ পায়। সাধারণত 4-6 সপ্তাহ পরে রোগীরা যখন নর্মালি হাঁটা চলাফেরা শুরু করে তখন কিন্তু রোগীদের এই লক্ষণটা বিশেষ করে প্রকাশ পেয়ে থাকে।